প্রশ্ন করতে পারেন যে ভাই দেখেন বাংলাদেশের সমুদ্রের পারে তাইলে কোরাল রিফ নাই কেন, মালদ্বীপেই কেন আছে? বাংলাদেশে যদি কোরাল রিফ থাকতো তাইলে তো আমরা আরো বেশি পরিষ্কার পানি হয়তো পাইতাম। বাংলাদেশে যে একদমই নাই এরকম না, কক্সবাজারে হয়তো পাবেন না, আপনি সেন্ট মার্টিনে গেলে হয়তো বা পাইতে পারেন। মালদ্বীপে কেন এত বেশি কোরাল রিফ আছে? নাম্বার ওয়ান রিজন, জিওলজিক্যাল ফরমেশন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক মাউন্টেন বা পর্বতের জন্ম হয়, আর সেই পর্বতমালার অনেক পর্বতই সমুদ্রের নিচে অবস্থিত। এইরকম একটা পর্বতমালার ঠিক উপরে এই মালদ্বীপ দেশটা অবস্থিত, যেটাকে বলা হয় ক্যাগোস মালদ্বীপস লাকাদ্বীপ রিফ। যেহেতু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই পর্বতগুলা সৃষ্টি হয়েছে, ওরা কোরাল রিফের জন্ম নেওয়ার জন্য খুব আদর্শ একটা পরিবেশ তৈরি করে। মিলিয়ন মিলিয়ন বছর ধরে এখানে কোরাল স্কেলেটন বা কঙ্কাল জন্ম নিছে, আর তার উপরে নতুন কোরাল গঠন হয়েছে, আর এইভাবেই এত বড় একটা কোরাল সিস্টেম এই মালদ্বীপের মধ্যে দাঁড় করানো গেছে।